শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও এখনও শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সোরিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, ওয়েলকাম টু আওয়ার ডেলি ওয়ার্ল্ড পেজ অ্যান্ড ডেলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও এখনও শতভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। শুধু প্রত্যন্ত অঞ্চল নয়, রাজধানীর স্কুলগুলোতেও পৌঁছায়নি শতভাগ বই। এ ব্যাপারে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, এরই মধ্যেই প্রায় 98% বই পৌঁছে গেছে এবং অল্প কিছু বই বাকি আছে, সেগুলো দু একদিনের মধ্যে পৌঁছে যাবে। তো আমরা জানি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিয়ে বিশ্বের দরবারে সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ। তবে এর আগে ব্যর্থই না হলেও এবার এক মাস পেরিয়ে গেলেও এখনও শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা। এই দিকে বই না পেয়ে বিড়ম্বনায় বেশ কয়েকটি জেলার শিক্ষার্থীরা এবং কয়েকটি শ্রেণীতে পুরনো বই দিয়ে চলছে পাঠদান এবং বিভিন্ন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পায়নি অধিকাংশ বই। এবং নতুন শিক্ষাক্রম চালু হওয়ায় এই দুই শ্রেণীতে নেই কোনো পুরানো বইও, তাই বিঘ্নিত হচ্ছে পাঠদান। তো শিক্ষার্থীরা বলছে সব বই এখনও হাতে না পাওয়ায় পড়াশোনা ব্যাঘাত করছে। তো শিক্ষকরা বলছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বই পেয়েছি কিন্তু অন্যান্য সব শ্রেণীর বই পায়নি। যেসব বই পায়নি সেগুলোর বিপরীতে পুরনো বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো এদিকে রাজধানীর বিভিন্ন স্কুলে সপ্তম শ্রেণীতে মাত্র 2 থেকে 3টি বই দিয়ে চলছে পাঠদান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ভার্সন ডাউনলোড করে চলছে পড়াশোনা এবং এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড স্বীকার করেছে যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু হওয়ার বই ছাপাতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে এরই মধ্যে শেষ হয়েছে শতভাগ ছাপার কাজ। এবং এছাড়া পরীক্ষামূলকভাবে লিখিত পাঠ্য বইয়ের নানা অসঙ্গতি দূর করতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদন সাপেক্ষে আগামী বছর সংশোধিত নতুন সংস্করণ আসবে বলে জানান অধ্যাপক মশিউজ্জামান। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলি ওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।